শুধু আপনাদের সবাইকে শুভেচ্ছা সে সঙ্গে সাদর আমন্ত্রণ প্রতিদিনকার আয়োজন আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তার কথা আজকের এই পর্বে নতুন পর্বে এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং আজ আমাদের ভীষণ আনন্দের দিন কারণ আজ আমাদের একজন প্রিয় মানুষের এবং পরিবারের একজন মানুষের আজ জন্মদিন যিনি একজন বরণ্য কথা সাহিত্যে একজন লেখক এবং একজন চমৎকার ব্যক্তিত্ব বলতে পারি সেলিনা হোসেন শুভ জন্মদিন আপা কেমন আছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আজকে আমরা তার জন্মদিন উদযাপনের জন্য দুজন তরুণ লেখককে সঙ্গে পেয়েছি আমার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন ইজাজ আহমেদ মিলন লেখক এবং সাংবাদিক এবং রয়েছেন মুজাফর হোসেন লেখক এবং সাংবাদিক তারা দুইজনই কালি ও কলম পুরস্কার প্রাপ্ত এবং ঘোষণা হয়েছে আর কি সেই আনন্দ আমাদের সঙ্গে আজকে থাকবে এবং জুমে রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত লুভা নাহিদ চৌধুরী সম্পাদক মন্ডলীর সদস্য কালীয় কলম স্বাগত আপনাকে ম্যাম লুভা ম্যাম শুনতে পাচ্ছেন আপনি আমাকে আমি ঠিক শুনতে পাচ্ছি থ্যাংক ইউ ভালো আছেন আপনাকে স্বাগত সেলিনা খালাকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা খালা আপনাকে শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে বেঙ্গলের পক্ষ থেকে কালীয় কলমের পক্ষ থেকে অনেক ভালোবাসা আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আমিও জানাই জন্মদিনের একদম শুরুতেই আমরা আছি তো শুরু থেকেই জানতে চাই যে আপনার উদযাপনটা আসলে কিভাবে হয় এখন ছোটবেলায় পরে জানতে চাইব শুরুতে জানতে চাইব এই আমার উদযাপন তো এখন আমি করি না হ্যাঁ সেটা তো বটেই কারা করে পত্রিকায় হয় আচ্ছা লেখা লেখি নিয়ে একটু সাক্ষাৎকার নিয়ে খবরটা ছাপা হয় একটা ছবি ছাপা হয় এভাবেই হয় আর অসংখ্য টেলিফোন আসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসে টেলিফোন আসে এবং বেশ ভালো গিফটও আসে আচ্ছা কেক মিষ্টি থেকে শুরু করে অন্য অনেক জিনিস আচ্ছা তার মানে কেকটা কাটা হয় তাহলেই কনভেনশনালি সবাই এটা করে আচ্ছা আজকে কাটা হয়েছে এই পর্যন্ত কটি কেক কেটেছেন তিনটা এসেছে আচ্ছা সেটাই আমি একটা কেটে দিয়ে এসেছি যা আমার অনেকেই আছে বাসায় ওদের ডেকে এসেছি বলছি সবাই মিলে খাও বাহ চমৎকার এবং হচ্ছে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আপনার আমাদের সঙ্গে এসে জন্মদিনটি পালন করছেন বা এই ভাগিদার আমাদেরকে বানিয়েছেন এবং কালীয় কলম পুরস্কার ব্যাপারে কথা বলছিলাম যেটি অত্যন্ত একটি সম্মানের ব্যাপার এবং প্রতি বছর এটি হচ্ছে এবং এটি খুবই একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমি বলব একটি অ্যাচিভমেন্ট আমি লুভান চৌধুরীর কাছে একটু জানতে চাইবো যে এবার এটা কেমন কিভাবে হলো বা কিভাবে হচ্ছে একটু কবে হচ্ছে বা কিভাবে কি প্রক্রিয়া হবে যদি বলতেন আমাদেরকে এবারেরটা আসলে একটু বেশ কষ্টই হলো এটা আয়োজন করা কারণ গত বছর যখন বই আহ্বান করা হয় এই এই কোভিড পরিস্থিতির মধ্যে তো প্রথমে তো খুব বেশি বই জমা পড়েনি এ নিয়ে একটা অনিশ্চয়তা ছিল তারপর একটা ভীষণ বেদনা ছিল আনিস্তার চলে গেলেন মে মাসে হাসান ভাই অবশ্য দেখে গেছেন যে বই জমা পড়ছে শুরু হয়েছে কিন্তু শেষটা তো আর দেখে যেতে পারলেন না কারণ দুবার বোধহয় বাড়ানো হলো সময় তো সবচেয়ে ভালো যেটা যে একটা ধারাবাহিক কাজ করার যে একটা সুবিধা সেটা কিছুটা এখন বুঝি যে সবার একটা আস্থা থাকে যে বই আমরা কষ্ট করে হলো জমা দিই এবং এটা এটার একটা মূল্যায়ন হবে এবং একটা স্বীকৃতি হবে তো শেষমেশ কিন্তু ভালোই বই জমা পড়লো তা আমি বিচারক মন্ডলীর কাছেও ভীষণ কৃতজ্ঞ যে মানে ওরা প্রচুর সময় নিয়ে বইগুলো দেখেছেন এবং এবং যারা বই জমা দিয়েছেন তাদের আস্থার জন্য তা হ্যাঁ ভিন্ন তো ছিল মানে বছরেরটাতে একটু অন্য রকমের এবং পুরস্কার দেওয়াটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে দিতে হচ্ছে কারা পাত পেতে যাচ্ছেন এবার সম্মানিত হতে যাচ্ছেন যে নামগুলো একটু বলতেন আমাদের সঙ্গে দুজন রয়েছেন এভাবে একদম এবারে মাসুদ পারভেজ আছেন আমাকে এবং মোজাফর হোসেন ইজাজ আহমেদ মিলন এবং রণজিৎ সরকার এরা পাচ্ছেন আপনি প্রশ্ন করতেই পারেন যে পাঁচটি বিষয় দেওয়া হয় কেন জি চারটি দেওয়া হচ্ছে সেটি বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত যে দুঃখজনক আমাদের জন্য সব সময় ভীষণ বেদনা দেয় যে কবিতার এই বিভাগে এবার মনসম্পন্ন বই জমা পরেনি বলে কবিতা বিভাগে এর বার দেওয়া সম্ভব হয়নি मैम এবারে থাকেন সেই অনুষ্ঠানে ব্যক্তিগত অনুষ্ঠানে তো এটা বললাম এটা একটা আমাদের জন্য ভীষণ নতুন মানে এবาবেও কি করা যায় এটাও ভাবিনি কখনো এবারে বাসি আহমেদ থাকবেন আর পবিত্র সরকার ডক্টর পবিত্র সরকার কলকাতা থেকে তারা যুক্ত হচ্ছেন অনুষ্ঠানে দেই মিলিয়ে আর কি ধরুন আজকে অনেকে এসেছেন আমাদের সঙ্গে যারা পুরস্কৃত তাদের একটা অনুভূতি প্রকাশ সেটি শুনবো আমাদের এখানে রেকর্ড হচ্ছে আবার কিছু কিছু জিনিস রেকর্ডিং হয়ে গেছে এরকম মিলিয়ে একটা উপস্থাপনা আঠারো তারিখ শুক্রবার সন্ধে সাতটায় আমাদের এবং আইফআইসির ফেসবুক পেজে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা একটু স্টুডিও গেস্টের সঙ্গে কথা বলি ইজা আহমেদ মিলনকে একটু জানতে চাইব আপনার কাছে যে আসলে অনুভূতি দিয়ে শুরু করা যাক অনুভূতিটা আসলে কেমন আমি একটু দুইজনকে মিলন এবং মোজাফরকে অভিনন্দন জানাই এই যে তারা যে বই দুটো শুনি জন্য পুরস্কারটা পেলেন আমি পড়েছি এবং আমি মনে করছি যে মিলনের যেই বইটি সেটা যে যেমন এখানে আছে উনিশশো একাত্তর বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই শুধুই লাশ এবং এত চমৎকার একটি বই খুব সুন্দর আর তোমার বইটা নেই কাজেই ওর বইটা নেই দুইজনকে আমি অভিনন্দন জানাই এবং ওদেরকে কাছে আমি প্রত্যাশা করি তারা আমাদের বাংলা সাহিত্যের স্রোতকে বেগবান করে রাখবে তাদের আশি বছর বয়স পর্যন্ত চমৎকার কেমন লাগে এরকম কথা শুনতেছিলেন হোসেনের কাছ থেকে আপ্লুত হয়ে গেলাম কথা শুনে অনুভূতির কথা জানতে চেয়েছিলেন এই অনুভূতি আসলে আমার ব্যক্তিগতভাবে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই কারণ হলো আমি যখন লেখালেখিটা শুরু করেছিলাম আমার প্রথম বই বেরিয়েছিল দুই হাজার সালে এবং কালিউ কলমের যাত্রা শুরুটা দুই হাজার আটে দুই সালে আমি আমার প্রথম বইটি জমা দিয়েছিলাম নয় দশ একদম 2020 পর্যন্ত মানে দীর্ঘ একটা পথ আমার প্রতি বছর একটা করে বই বেরিয়েছে ওই বইগুলো আমি জমা দিয়েছি সুতরাং এইখানে আর আমি ভাষী কি এবং লোহানাই চৌধুরী প্রথম যেদিন আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন যে আমার নাম লোহানাই চৌধুরী আমি বেঙ্গল ফাউন্ডেশন থেকে বলছি পরে তখনই আমি একটু মানে শরীরটা কেমন একটু ঝাকি মেরে উঠলাম পরে সালাম দিয়ে বললাম যে আপা বলল আপনাকে কংগ্রেচুলেশন তখন আমি দুই মিনিট আপা আছেন লাইনে আমি দুই মিনিট কথাই বলতে পারি মানে আমার অনুভূতিটা এই জায়গায় ছিল বছর ধরে রাখা তো জিনিসটা আসলে এটা অন্যদের অন্যদের ক্ষেত্রে অন্য হতে পারে সেটা অনেকই অন্য রকম কিন্তু আমার ক্ষেত্রটা একটু ভিন্ন রকম আর এই ভালো লাগার ব্যাপারটা আরো বেশি কাজ করছে যে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছি সেই কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের এত বড় একটি পুরস্কার

অতিরিক্ত একটি ভালো লাগা অবশ্যই আছে এই কারণে যে আমরা যখন লেখালেখি আমি ব্যক্তিগতভাবে লেখালেখির মধ্যে এসেছি এবং যে পত্রিকাটি একটা সময় স্বপ্ন দেখতাম যে কালীয় কলমে লেখা প্রকাশিত হবে এবং তারপর আমি আমার লেখক জীবনে প্রথম যে পুরস্কারটির নাম জানি কারণ আমরা একটু মফস্বল থেকে আসা সেই অর্থে আমি বলবো কালীয় কলম তার কারণ এখন এখন যে পুরস্কারগুলো আরও দেওয়া হয় এগুলো কিন্তু তখনও আসেনি এই ধরনের যে পুরস্কারগুলো দেওয়া হয় এবং আরেকটি বলবো যে এক ধরনের মানে ইউ খারাপও লাগছে খারাপ লাগছে এই অর্থে যে আমি যখন রাশিয়া ইউনিভার্সিটি পড়াশোনা করি তখন থেকে কালীয় কলমে লিখি এবং সেই কালীয় কলমে লিখি সেই হাসনাত ভাইকে না দেখেই তিনি আমি লেখা পাঠাতাম তিনি লেখা প্রকাশ করতেন এবং কখনো কখনো তিনি ফোন করে কোনো না কোনো বিষয়ে লেখা চাইতেন বিশ্ব সাহিত্যের তো সেই মানুষটা এবং তিনি ওই লেখাগুলো নিয়ে নিজের উদ্যোগে বেঙ্গল থেকে আমার বইও বের করলেন নিজে থেকেই আমাকে বললেন যে এই লেখাগুলো গুছিয়ে দিচ্ছে আপনি একটা বই বেঙ্গল থেকে বের করেন সেই মানুষটা আজকে যখন এই অর্জনের জন্য মানে নিয়ে বসে আছি কালীয় কলমের সঙ্গে এরকম একটা প্রাপ্তি যোগ হয়েছে তখন সেই মানুষটাকে আমি ভীষণভাবে মিস করছি এবং আমি আসলে এই পুরস্কারটা তাকেই ডেডিকেট করতে চাই কারণ কালীয় কলমের সঙ্গে আমার সম্পর্ক লেখক হিসেবে সেইটি দীর্ঘদিনের এবং সেই সম্পর্কটা হয়েছে হাসনাত ভাইয়ের জন্যই তিনি আমার মতো একজন তরুণ যখন আমি ছাত্র আমার উপর এই আস্থাটা রেখেছিলেন নিশ্চয়ই তিনি দেখছেন বা শুনছেন নিশ্চয়ই উনি আমরা হোসেনের কাছে যাব আজকে তার জন্মদিন এবং জন্মদিন মানে হচ্ছে আনন্দের একটা ব্যাপার এবং যেহেতু পুরস্কারের কথা হচ্ছে আপা আপনার তো অর্জনে একদম সর্বোচ্চ সম্মান আপনি পেয়েছেন একদম সব অর্জনগুলো সেগুলো আছে তো এটা আসলে খুবই সরলভাবে জানতে চাওয়া যে কোনো অতৃপ্তি কি আছে যে এই জায়গাটিতে একটু হলে ভালো হতো বা এই অর্জনটা আমি করতে চেয়েছিলাম হয়নি বা চাই সামনে এরকম আমি সেটা কখনোই মনে করি না কারণ আমি যা কাজ করেছি কেউ যদি সেটা নিয়ে কিছু করেন বা ভাবেন বলেন তাহলে সেটা কিন্তু আমি নিজে গিয়ে কখনো কারো কাছে কোনো কথা বলি না বলবো না উচিত না তারা যদি মনে করে যে এটা নিয়ে করা উচিত এটার একটু স্ট্যান্ডার্ড হয়েছে তাহলে তারাই করবে আমি কেন করব। সেই জন্য আমি কখনো করি না যদি একটু জিজ্ঞেস করি এইভাবে জিজ্ঞেস করি ইনফর্মালি যে আপা এখন ভাবনায় আসলে কি লেখালেখির বাইরে বা এই লেখার এই জায়গাটার বাইরে আপনি কি ভাবেন কি নিয়ে ভাবতে চান বা লেখার বাইরে লেখার বাইরে যেটা আমি করি সেটা আমার মেয়ে লারা যে প্লেন দুর্ঘটনায় মারা গেল তার নামে একটা ফাউন্ডেশন করেছি ফারিয়ালারা ফাউন্ডেশন সেইটা আমি পরিচালনা করি গাজীপুরে ওখানে আমাদের একটু জমি ছিল ওখানে জিনিসটা করেছি মা ও শিশুদের এবং বয়সী পুরুষদেরও স্বাস্থ্যসেবা দেয় ফ্রি ট্রিটমেন্ট ওষুধটাও আমরা জোগাড় করি কিছু কিনি যেভাবেই হোক সংগ্রহ করে ওষুধটাও ফ্রি দিয়ে থাকি আর ফাড়িয়ালারা ফাউন্ডেশন নিয়ে আমি বরগুনায় আমার শ্বশুরবাড়ির এলাকায় একটু কাজ করি যে আমার হাজব্যান্ড ওখানে বাবার জমি যে পেয়েছিল। সেইটা দিয়ে সে একটা স্কুল এবং একটা কলেজ করেছে সেই জমির উপরে তো আমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি ওটার সঙ্গেও যুক্ত হয়েছি কারণ আমি মনে করি যে প্রতিটি এলাকায় শিক্ষিত এলাকা করা উচিত দরিদ্র মানুষ অনেক সময় যে হয়তো টাকা পয়সার অভাবে ড্রপ আউট হয়ে যায় ছেলে মেয়েরা সেইটা যেন না হয় এই টার্গেট আমি করেছি আমি আমার স্বাধীনতা পুরস্কারের টাকাটা ওখানে জমা দিয়ে বলেছি একটা ছেলে মেয়ে ড্রপ আউট হবে না তারা যত দূর পড়তে চায় এই পড়ালেখাটা হোক তো সেইভাবে এগুলো চলছে এবং ফাউন্ডেশনে আমি আবার একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাই যে কবিতা গল্প এটা ওটা লেখালেখি মানে সাংস্কৃতিক জগতের ভেতর দিয়ে কেউ যেন সাম্প্রদায়িক না হয় ধর্ম যার যার বিশ্বাস তার কাছে পবিত্র বিশ্বাস অন্য ধর্মের মানুষকে সম্মানের চোখে দেখাও তার দায়িত্বের মধ্যে পড়ে নৈতিক দায়িত্ব এইভাবে এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করছি যে যেন মানুষ মানুষের চেতনায় দারিদ্র না থাকে মহিলারা যেন মতো নিজেদের জীবন জীবিকায় পুরুষ নারী পুরুষের সমতার জায়গাটা পায় এইভাবে আমি চেষ্টা করছি আমার একটা কথা একটু ওইভাবে বলি যে আমি ওখানে যখন যাই তখন মায়েরা প্রায় এসে আমাকে বলতো আপা একটা হোস্টেল করেন না এই কলেজটার মেয়েগুলোকে এত দূর দূর থেকে বন জঙ্গল ধান খেট ক্ষেত গ্রাম তো প্রত্যন্ত এলাকা পাঠাতে মায়েরা একটু ভয় পেত কাকে কোথায় কখন দিয়ে কোন মেয়েটাকে ধরে নিয়ে যায় তো আমার অত বৃত্তশালী না আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চাকরি করেছি যে একটা হোস্টেল করে দিব কীভাবে তো আমি চিন্তা করছিলাম এর মধ্যে আমাদের একটা পুরস্কার দিয়েছে দিল্লি থেকে আইআইপিএম তারা বাংলাদেশ থেকে আমি আর ইমদাদুল হক মিলন আর পশ্চিমবঙ্গ থেকে সুনীল গঙ্গোপাধ্যায় আর সমরেশ বসু তো এটার মূল্যমান এত বেশি ছিল আমি একদম থ হয়ে গেছি পুরস্কারটা মঞ্চে উঠে যখন ওরা ঘোষণা দিচ্ছে দশ লক্ষ রুপি একজনকে চারজনকে চল্লিশ লক্ষ রুপি ওরা পুরস্কার দিয়েছে বাংলাদেশে ওই টাকাটা যখন বাংলাদেশে আমাদের টাকা হয়ে এসছে তখন ষোলো লক্ষ টাকা পেলাম তখন আমি বললাম যে এই টাকাটা দিয়ে আমি একটা হোস্টেল করার চিন্তা করতে পারি কিনা তো আমার হাজব্যান্ড বলছি ষোলো লক্ষ দিয়ে তো একটা বিল্ডিং হবে না তো আমি বললাম ঠিক আছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যাই ডক্টর আতিউর রহমান তখন গভর্নর ছিলেন ব্যাংকের যে সিএসআর ফান্ড আছে সেইখান থেকে যদি কিছু টাকা আমাদেরকে দেয় তাহলে বিল্ডিংটা শেষ হতে পারে তো আমি গেলাম আতিউর রহমানের কাছে তিনি তো শুনেই বলল মেয়েদের শিক্ষার জন্য কাজ তাহলে তো আমি এটা করব। এই যে একটা দায়িত্ব নিয়ে কথাটা বললেন আমি খুবই অভিভূত হয়েছিলাম এবং আমি আমার টাকাটা দিয়ে কাজটা শুরু করে তাকে যখন জানালাম যে কাজটা শুরু হয়েছে এই পর্যায়ে আছে তিনি তার অফিস থেকে লোক পাঠিয়ে টাকা দিয়ে দোতলা বিল্ডিংটা করে দিলেন এইটাই হলো আমাদের সামাজিক জায়গা থেকে একটি বড় দিক যে একজন মানুষও চিন্তা করেছেন যে মেয়েদের শিক্ষার জন্য একটা হোস্টেল লাগলে আমি সেটা করে দেব আবার যখন হোস্টেলটা হয়ে গেল তখন রুবানা হক সবাই তো চেনেন তাকে পরিচয় না থাকলেও নামে চিনেন সবাই তো সে আমাকে জিজ্ঞেস করলো কি আপা হোস্টেলটা তো হয়েছে মেয়েদের উঠিয়েছেন তো আমি বললাম যে মেয়েদের তো আমি উঠাতে পারলাম না কারণ খালি ঘরে তো ওদের উঠাতে পারবো না একটা চকি একটা টেবিল চেয়ার না দিলে ওরা কীভাবে পড়াশোনা করবে তো এটা সকালের দিকে কথা হয়েছিল ও আমাকে কিছু বলেনি ভিক্যালওয়ালা ও ড্রাইভার দিয়ে দুই লক্ষ টাকার একটা চেক ফারিয়ালারা ফাউন্ডেশনের নামে পাঠিয়ে দিয়েছে ওইটা ক্যাশ করে আমরা ফার্নিচার করে মেয়েদেরকে উঠিয়ে দিয়েছি এইভাবে আমি জায়গাগুলোকে চিন্তা করি এবং আমি বলি আমরা যেখানে আছি সেখানে সব মানুষ শিক্ষিত হবে কোনো গ্রামের কোনো মানুষ নিরক্ষর থাকবে না সে ধান চাষ করুক কিছু আসে যায় না কিন্তু তার পড়ালেখাটা থাকবে একদম আপনার এই কথাগুলোর প্রতি এবং আপনার সব কর্মসূচির প্রতি আমাদের শুভকামনা রইল এবং অভিনন্দন এবং আমাদের সঙ্গে লুভানাই চৌধুরী আছেন একটু তার কাছে যাই ম্যাম শুনতে পাচ্ছেন আপনি আমাকে আপনি যদি আমাদের সঙ্গে আছেন একটা জানা একটা সরল জিজ্ঞাসা সেটি হচ্ছে যে আপনার বাবা একজন বিখ্যাত লেখক আমরা তাকে খুব ভালো করেই চিনি এবং আপনি অনেকগুলো সময় ধরে অনেকগুলো বছর ধরে কালীয় কলমের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি নিজেও একজন বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে আছেন এবং সেই সঙ্গে আপনি সঙ্গীত একদিন সাধনাও করে থাকেন এবং সঙ্গে শিল্পী এবং আপনার কাছে জানতে চাও যে এই মুহূর্তে এই কোভিড পরবর্তী বা এখন তো আমরা সেই মুহূর্তে আছি আসলে পুরোপুরি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি আসলে কোন জায়গাটিতে আপনার মূল্যায়নে আছে যদি আমাদেরকে ছোট্ট করে একটু বলতেন আমরা এটা নিয়ে কিন্তু নিজেরাও ভীষণ মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি মানে একটা রীতি একটু বলবো কনভেনশনাল প্রতিষ্ঠান হিসেবেই শুধু আমরা কেন আরো অনেকে নিশ্চয়ই প্রশ্নের সম্মুখীন অনেকে বলেওছেন যে আসলে আমরাও কোনো পথ খুঁজে পাচ্ছি না যে এবং সেলিনা খালা আছেন উনি আরও সুন্দর করে হলে বলতে পারতেন যে এই শিল্পকে গ্রহণ করার যে এটা একটা অনুভূতিটা কিন্তু একটা বিভিন্ন স্তরে মানে আপনি একটা অনুষ্ঠানে উপস্থিত হলে যে গান শুনবেন গান গ্রহণ করবেন লোকের সঙ্গে আলোচনা করবেন এ নিয়ে সবটা মিলেই কিন্তু আপনার এটা এটা উপলব্ধির জায়গাটা তৈরি হয় তো সেটা আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে অবশ্যই উপস্থাপন করা যায় তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে একটা ঢুকে যাবার যে একটা জায়গা ওটা তো আসলে হবে না এখানে তো এটা নিয়ে আমরা সকলেই ঠিক পথ খুঁজে পাচ্ছি না আশা করছি যেরকম তারপর নতুন কিছু শিখেছি কিন্তু এর মধ্যে এটাও ঠিক আমরা আগে অনেক কিছু ভাবতাম না এই যে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এটাও তো এই কোভিডের কারণেই সম্ভব হলো খালাকে একটু দেখতে পাচ্ছি মিলন ভাই আছেন মোজাফর ভাই আছেন তো নতুন নতুন অনেক কিছু শেখা হয়েছে তবে আমার মনে হয় ওই জায়গাটাতে যতদিন ফিরে না যাওয়া যাবে যেখানে আমরা সত্যি সঙ্গীতের মধ্যে নাটকের মধ্যে শিল্পের মধ্যে একদম অবগাহন করতে পারবো মানে একটা একটা পুরো আমাদের ইমার্শন হবে ততক্ষণ বোধ আমাদের কাজটা আমরা পুরোপুরিভাবে করতে পারবো না আর ডিজিটালের ব্যাপারটা একটু বলে রাখি এটা কিন্তু একটা নতুন রকম স্কিল সেট দরকার মানে আমি আপনি বসে গেলাম মানে আপনার কথা বলছি আমার কথাই বলছি যে বসে গেলে আমার করে ফেললাম এটাও আসলে সম্ভব না এটা একটা নতুন একটা জ্ঞান জানতে হয় স্কিল তো সে জায়গার থেকে নিশ্চয়ই পিছিয়ে আছি চেষ্টা করছি তবু মানুষের কাছাকাছি আর কিভাবে যাওয়া যায় অনেক ধন্যবাদ আমরা একটু দুজন তরুণ লেখক আছেন আমাদের সঙ্গে তাদের কাছে একটি অনুভূতি নিয়ে আজকের আয়োজন শেষ করবো ছোট্ট করে এক মিনিট করে আপনারা যদি কিছু বলতে চান দর্শকদের কাছে বা পাঠকদের কাছে আপনাদের আজকের অনুভূতি ব্যক্তিগতভাবে আমার বলা হচ্ছে যে আমার মানে শিল্প সাহিত্যের প্রতি সবাইকে আহ্বান জানাবো যে যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় মানুষের মুক্তির পথটা আমাদের সংস্কৃতির মধ্যেই থাকে তো মানুষ যদি বই পড়েন এবং বই পড়া বলে না শিল্প সংস্কৃতি যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যমের সঙ্গে থাকেন আমার মনে হয় এর থেকে বিশুদ্ধ জীবন যাপন আর হতে পারে না তো আমি সেই আহ্বানটাই জানাবো আসলে ধন্যবাদ আমার সেলিনাকে জন্মদিনের শুভেচ্ছাটাই জানানো হয়নি অবশ্য জানিয়েছি প্রথম আনুষ্ঠানিকভাবে অনেক অনেক শুভেচ্ছা আপার জন্যে আর মুজফর ভাই যেটা বললেন চরম সত্য আমার আহ্বান থাকবে যে আমরা অন্তত এই পৃথিবীতে ভালো থাকবো সুস্থ থাকবো এই ভালো থাকা এবং সুস্থ থাকার জন্য অবশ্যই যে সকল বিধি আছে সরকার জারি করেছে যে যে সকল বিধি সেটা মেনে চলব আর যেহেতু কিছু সময় আমরা পেয়েছি লকডাউন চলছে নানারকম কিছু চলছে অবসরে অবশ্যই বই পড়ব বইয়ের সঙ্গেই থাকবো জি অনেক ধন্যবাদ আমি একদম শেষ করে সেলিনাপার কাছে আসলাম আমার হাতে এখনও কিছুটা সময় আছে আপনার জন্য সেলিনাপা এবং আমরা প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে যে আপনি আজকে আমাদের সঙ্গে এসে এই জন্মদিনের আনন্দটি আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন এবং আমাদের সঙ্গে লোভানা ইতি চৌধুরী ছিল আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য এবং যেমনটি বলছিলেন আপনার কথাগুলো আসলে খুব সত্যি এবং খুব সমসাময়িক যে আমরা আসলে ধীরে ধীরে গেলেও আমাদের অনেকের অভ্যস্ততা আসছেও না আবার কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে বাট আমাদের করতে হচ্ছে এবং সব মিলে আসলে আমরা এইভাবেই চলছি এবং সামনে হয়তো নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সব কিছু একবার তারপর আমরা আবার ঘুম থেকে উঠে দেখবো সব ঠিক এবং আমরা স্বাভাবিক জীবনযাপন শুরু করব। ছিলেন আপনার কাছে জানতে চাওয়া যে আজকে আমরা শেষ প্রান্তে আছি আপনি যদি কিছু আমাদের উদ্দেশ্যে বলেন এবং সবগুলো সকল লেখক যারা লেখা লেখালেখি করছেন ওনাদের মতো পাঠকদের জন্য উপদেশ সব মিলে সমগ্র মানে বাঙালি জাতির উদ্দেশ্য যদি কিছু বলতে চান যারা পাঠক করেছেন দর্শক করেছেন আমি আবারও দুইজনকে অভিনন্দন জানাই আমার সামনে যারা দর্শক হিসাবে আছেন তাদের সবাইকে যারা সৃজনশীলতার চর্চা করেন আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের যে সাংস্কৃতিক চেতনাবোধ এটা যদি জাগ্রত হয় এবং এটা যদি আমরা গণমানুষের মাঝে বিভিন্নভাবে ছড়াতে পারি তাহলে আমাদের যৌথ জীবনে মনুষ্যত্বের বিকাশটা সবচেয়ে বড় হবে আমরা মনে করি যে এইভাবে যদি আমাদের তরুণরা এগিয়ে যায় বাংলাদেশে আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে না আমরা মনে করি নিরন্ন মানুষ ক্ষুধার্থ থাকবে না শিশুরা স্কুলে যাবে এই যে ক্ষুধার্থ থাকবে না এই অর্থে বলি সবাই মিলে চেষ্টা করলে যে যেখানে বাস করি কিছু খাবার তো আমরা সরবরাহ করতেই পারি কিছু টাকাও দিতে পারি একটু একটু করে এটাও সবার মধ্যে থাকা উচিত আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে কথাটা সবচেয়ে বড় আকারে বলা উচিত হাজার হাজার দর্শক যদি থাকেন সবাই যেন সাংস্কৃতিক চেতনায় মূল্যবোধের জায়গাটা ধরে রাখেন মানবিক মূল্যবোধ নারী শিশু যেভাবে নির্যাতিত হয় তাদের নৈতিকতা কোথায় তাদের ধর্মীয় নৈতিকতা কোথায় কিভাবে নারী শিশুকে ধর্ষণের নামে এই সব করে আমরা এই সামাজিক মূল্যবোধের জায়গাটা তৈরি করতে চাই যে কোথাও কখনো এই ধরনের কোনো কিছু ঘটবে না এবং কোনো শিশু স্কুলে যেতে পারবে না এটাও যেন না ঘটে কোনো মেয়ের বাল্য বিয়ে হবে না এটাও যেন না ঘটে আমাদের কাছে এই তরুণ লেখকদের কাছে আমরা মনে করি তারা তাদের যে নিষ্ঠা যে ত্যাগ যে সৃজনশীলতার চ চর্চা নিয়ে এগিয়ে যাবে তারা যেন পুরো পরিপূর্ণভাবে যে যেখানে অবস্থান করুক তার চারপাশের মানুষকে বুঝতে দিবে যে সাংস্কৃতিক বলয়টা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর বলয় এর মধ্য দিয়ে আমরা যেমন সঙ্গীত পরিবেশন করবে যেভাবে নৃত্য পরিবেশন করবে নাটক করবে আবার এইভাবেও গণমানুষকে জড়ো করে একসঙ্গে ভাত খাবে বলবে আজ আমাদের স্বপ্নের দিন কেউ ক্ষুধার্থ থাকবে না সুতরাং এইভাবে যেন আমরা জীবনকে দেখি অনেক ধন্যবাদ সেলিন আপা এবং জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রাখবার আপনাদের দুজনকে কালীয় পুরস্কার অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনার প্রতি এবং রুবানাই চৌধুরী আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল লাইক ইউ ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল শুভেচ্ছা